দরুদ শরীফে পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদে পড়েছে রব তালাম ইমানদারের দল সে কাজ করছিল রালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল মারহাবা বলে আর তো মহব্বতে الحمد لله الذي أنزل الرحمة على حبيبه الكريم وأثنى وأثنى عليه دائما الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি তার হাবিবের প্রতি সর্বদা রহমত বর্ষণ করতেছে আর একটু মহব্বতে সুবহানাল্লাহ আরো মহব্বতে এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের গুণাবলী বর্ণনা করতেছে কে আল্লাহ আপনি আর আমি না করলে সমস্যা আছে কোনো কয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন গত জুমার আলোচনা আপনার অজান্তে সব ধ্বংস হয়ে যাবে ফাইজলামি সবার সাথে করলো আল্লাহর হাবিবের সাথে চলবে না এখানে আল্লাহ খান্ত নয় এবার দেখেন ও আমার নাম আনুসল্লিয়া ওয়া নুসাল্লিমু আলাইহি তাযীমা বন্ধুরে আমার তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহর হাবিবকে সম্মানের সাথে আল্লাহর হাবিবকে সালাতু সালাম দেই আল্লাহ আদেশ দিয়েছে কাকে আমাদেরকে আমরা যেন সম্মানের সাথে আল্লাহর হাবিবকে কি করি সালাতু সালাম পেশ করি আল্লাহর হাবিবকে যেন আমরা সালাতু সালাম আদবের সাথে সম্মানের সাথে যেন তাজিমের সাথে যেন আল্লাহর হাবিবকে সালাম পেশ করি জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বন্ধুরে আমার আল্লাহর হাবিবকে জীবনে একবার সালাতু সালাম দেওয়া ফরজ আরো জোরে সুবহানাল্লাহ যতবার আল্লাহর হাবিবের নাম মোবারক উচ্চারিত হয় ততবার প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব আরো জোরে সুবহানাল্লাহ এবার আমার দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলছেন আল্লাহর হাবিবকে জীবনে একবার সালাম দেওয়া কি ফরজ যতবার আল্লাহর হাবিবের নাম মোবারক উচ্চারণ করা হয় ততবার বন্ধু ওয়াজিব মানে বাধ্যতামূলক এবার আল্লাহ কাদের জন্যই অর্ডার করেছেন কাকে সেই অনুমতি দিয়েছেন এটা আমাদেরকে একটু জানা দরকার আম্মা বাদু ফায়া আইয়ুহাল মুমিনুন আল আশিকুন আল্লাহ মুমিন এবং আশিকদেরকে বলেছেন বেঈমান মুনাফিককে নয় কথা বলেন না কেন কাকে বলেছে মুমিন যারা তাদেরকে আশিক যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে আর যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে বন্ধু যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে প্রত্যেকটা হালাল কাজের আগে নবীকে সালাতু সালাম দেওয়া মুস্তাহাব এটা আমি বলছিনি এটা আমি বলি নাই দেখেন ইলামু আন্না সালাতা ওয়া সালাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরাদুম মারওয়া فراد مروة واحدة في العمر وواجب كلما ذكر اسمه مستحب جوري شوري بولن الله أكبر أريك محبة بولن الله أكبر في كل أوقات الإمكان وعند ابتداء كل ذي بال
আর একটু মহব্বতে কি বুঝতে পারছেন মুমিন যারা আশিক যারা তাদেরকে দেখে দেখে বড় হয়েছে আল্লাহর হাবিবকে জীবনে একবার সালাত ও সালাম দেওয়া বান্দার উপর মুমিনের উপর আশিকের উপর ফরজ যতবার নবীর নাম মোবারক উচ্চারিত হবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইজ্জত এত বেশি বানিয়ে দিয়েছেন মুস্তাহাব আর যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে বাধার কোনো সম্ভাবনা না থাকে তাহলে প্রত্যেকটা হালাল কাজের আগে ভালো কাজের আগে নবীকে সালাত ও সালাম দেওয়া আল্লাহর হাবিবকে মহব্বত করে সালাত ও সালাম দেওয়া মুস্তাহাব ফরজের পরে ওয়াজিব ওয়াজিবের পরে সুন্নাহ তাহলে এখানে আজান ভালো কাজ না খারাপ কাজ এর চেয়ে উত্তম কাজ আসেনি হাইয়া আলা সালা বলে বান্দাকে নামাজের জন্য ডাকা হয় হাইয়া আলাল ফালাহ বলে নামাজ পড়লে মসজিদে আসলে তার কল্যাণ হবে মঙ্গল হবে জানিয়ে দেওয়া হয় এর চেয়ে উত্তম কাজ আসেনি তাহলে আজানের আগে দুরুদ পড়া জায়েজ আছে না পরেরটা সবাই জানে আগেরটা সবাই জানে না কারণ আগেরটা জানলেই তো সমস্যা রাসূলকে সম্মান করতে হবে কথা বলেন না কেন বোকা সেজে থাকাটাই বুদ্ধিমানের কাজ ঠিক না কারণ আমি জানি না হুজুর কি ওয়াজ করছে বুঝেন এটা বললেই তো বেঁচে থাকা যাবে ঠিক কি না বলেন আর বুঝে নিলেই তো সমস্যা আমল করতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে দুরুদ ও সালামের ফজিলত খবর আছে না নাই বরকত আছে না নাই তাহলে রাসূলের প্রতি দুরুদ পড়তে কৃপণতা করবেন না করবে না ওমা না বলতে পারেন না আরো জোরে বলেন না না আরো জোরে শেষ পর্যন্ত অপেক্ষা করেন আরো মজার খবর আছে আর একটু মহব্বত করে সবাই রাজি আছেন আল্লাহর হাবিবকে মহব্বত করে দুরুদ শরীফ পড়লে আরো কত ফজিলত দেখেন عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا جري شري بلن الله أكبر أبر أكبر بلن محبت سبحان الله أو بندو আল্লাহর হাবিবকে যদি কেউ মহব্বত করে আল্লাহর হাবিবের উপর মহব্বত করে একবার দুরুদ শরীফ পড়ে কি করে একবার যদি কেউ আল্লাহর হাবিবে মহব্বত করে দুরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করে কয়টা 10টা তাহলে দুরুদ পড়লে লাভ না লস লাভ আরেকটু মহব্বতে লাভ এখানে আরো মজার খবর আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ তার কেটে দেন তার জন্য 10টি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় আর জোরে একবার দুরুদ পড়লে কয়বার একবার আর জোরে একবার একবার দুরুদ পড়লে আল্লাহর কাছ থেকে 10টি রহমত পাওয়া যায় 10টি গুনাহ মাফ হয়ে যায় আর 10টি মর্যাদা সম্মান বৃদ্ধি করা হয় জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে সোরে সুবহানাল্লাহ তাই এই দুরুদ পড়লে দুরুদ পড়ার দরকার আছে না নাই দুরুদ নিয়ে বিরোধিতা করার দরকার আছে না নাই না তাহলে আপনারা সজাগ আছেন বোঝা যায় কি দুরুদ পড়ার দরকার আছে তা আমি আগে একটা কথা বলেছি মুমিন এবং আশিকদের কথা এখানে বলা হয়েছে আর কারো কথা বলা হয় না নবীর আশিকরাই তো বেশি বেশি নবীর উপরে দুরুদ পড়ে নবীকে সালাম দেয় ঠিক কিনা বলেন আশিক যারা তাদের সবার মুখেই তো পিঠা শক্ত পিঠা ঠিক কিনা বলেন দুরুদের বেলায় অনেক কষ্ট কথা বলেন ঠিক কিনা এজন্য বলি মন যদি দিতে হয় নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দূর পড়িও মন যদি দিতে হয় সবাই
আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও মন যদি নবী কে দিও আহ প্রাণ যদি দিতে হয় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায় প্রাণের চেয়ে অধিক বেশি প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও মন যদি নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও মন যদি দিতে হয় আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়ে অধিক বেশি প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও মন যদি নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও মন যদি নবীকে দিও মারহাবা আর একটু মহাব্বতে ভালো লাগছে না আরো জোরে কন সবার কাছে ভালো লাগছে আরেকটা মজার খবর শুনেন আরেকটা হাদিস শরীফ وعن ابن مسعود رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامة يوم القيامة اكثرهم على الصلاة رواه الترمذي জোরে সুরে বলুন না সুবহান আল্লাহ ও বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আল আল্লাহর হাবিবের খুব বেশি কাছাকাছি হবে খুব বেশি নিকটবর্তী থাকবে যে ব্যক্তিটাই পৃথিবীর বুকে নবীর প্রতি বেশি বেশি করে সালাত সালাম দিয়েছে আর একটু মহাব্বতে কে দিয়েছে তো তার মানে এখানে কি বোঝা যায় তিরমিজি শরীফ কিন্তু সিয়াসিত্তার মধ্যে আছে অন্যতম এক হাদিস গ্রন্থ আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আমরা রাসূলের খুব বেশি কাছাকাছি থাকতে পারব যত বেশি নবীকে মহব্বত করে দরুদ পড়ব নবীকে সালাম দিব নবীকে সালাম দিতে রাজি আছেন না নাই সবাই রাজি আছেন আমাদের দেশে নবীর দরুদ নিয়ে বন্ধু কত রকম নামের মুসলমান আছে নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করে নবীর দরুদের ভুল ফতোয়া দেয় রাসূলের উপর দরুদ পড়লে বলে আমরা নাকি ভালোবাসতে বাসতে আল্লাহর চেয়ে বড় করে ফেলি জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ যারা এরকম বক্তব্য দেয় তাদেরকে আমি কোনো গালি দিব না তাদেরকে কোনো বকা দিব না তাদেরকে আমি কটূক্তিমূলক কোনো আচরণ তাদের সাথে আমি করব না তবে তাদেরকে আমি বলে দিতে চাই এই পৃথিবী আমার নবী না হলে হতো না কেন বলেন আরে জোরে
একটু নবীর মহব্বত নিয়ে একটু আলোচনা করতে হয় বন্ধু। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। তারা তাদের ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণ করেছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেমটাকে প্রত্যাখ্যান করেছে, তাদের এই বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন, এটাকে অ্যাকসেপ্ট করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাও সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ এখানে বখান্ত নয় বন্ধু। আমরা সবাই জানি কালিমায়ে তৈয়বা আমরা সবাই পড়ি, কালিমায়ে তৈয়বার মধ্যে দুইটা দিক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, কোন এলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর হাবিবকে মেসেঞ্জার হিসেবে আল্লাহর হাবিব পাঠিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালিমা শরীফ দ্বারা প্রমাণ করেছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু অবিস দা এফস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহর হাবিবকে আগে রাজি করতে হবে। বন্ধু আজকের খুতবায় ক্ষতি বর্ণনা করেছে রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর বুকে তোমরা যতগুলো নিয়ামত পেয়েছো এবং কিয়ামতের দিন যতগুলো নিয়ামত পাবে, কবরে তোমরা যত নিয়ামতের অপেক্ষায় আছো, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের সিলায় বরাদ্দ দিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, এই বিশ্বাস আছে না নাই? এবার দেখেন বন্ধু সাহাবায়ে কেরামদের প্রেম কত গভীর ছিল নবীর সঙ্গে। এই জন্য ও বন্ধুরে আমার সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সাধক জন্ম হবে, যত অলি পয়দা হবে, সবগুলোকে যদি আর একটা পাল্লাতে তুলে দেওয়া হয়, সাহাবীর গোড়ার খুরার পায়ের নিচের তিন আঙ্গুলের একটা চিমটি মাটি ভারী হয়ে যাবে। তার একটা মাত্র কারণ, তাদের জীবনের চেয়েও বেশি ছিল আমার প্রাণের নবীর প্রতি ভালোবাসা। বন্ধু দেখেন আজকে খুতবায় খতিব অত্যন্ত চমৎকার একটা হাদিস শরীফ তুলে এনেছেন তিনি, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত। তিনি বললেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার প্রতি বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে আমি আগ্রহী, আমার মনে চায়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অগো নবী বেশি বেশি পরিমাণ দুরূদ পড়তে আমার মনে চায় গো, এখন আমি কি পরিমাণ দুরূদ আপনার প্রতি পড়বো, কতটুকু সময় নিয়ে আপনার প্রতি দুরূদ সালাম দিব, আমি কি এক চতুর্থাংশ সময় দুরূদ পড়বো? আল্লাহর হাবিব বলেছেন তোমার যা ইচ্ছা, যদি আরো বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য কল্যাণ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিবকে বলেছেন আমি চার ভাগের দি, আমার যতটুকু সময় আছে চার ভাগের এক ভাগ সময় আমি আপনার উপরে দরদ পড়ব। আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি পারো আরো বেশি পড়ো, যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণকর। এবার তিনি আর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, তাহলে অর্ধেক সময় ধরে আমি আপনার উপরে দরদ পড়ব। এবার নবী বললেন তোমার ইচ্ছা, যদি আরো বেশি পড়ো তাহলে তুমি আরো বেশি কল্যাণ পাবে। জোরে সরে সুবহানাল্লাহ। এবার তিনি আর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে আমি এক দুই তৃতীয়াংশ সময়, তার মানে তিন ভাগের দুই অংশ সময় আমি আপনার প্রতি দরদ পড়ব। আল্লাহর হাবিব বলেছেন তোমার যত ইচ্ছা, যদি তুমি আরো বেশি পারো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি পুরো সময়টাই আপনার দরুদে ব্যয় করে দিব। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে।
তার মানে তার মনের ইচ্ছা পুরো সময়টা আল্লাহর হাবিবের প্রতি দরুদের মাধ্যমে কাটিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেছেন সে যদি পুরো সময়টা আল্লাহর হাবিবের প্রতি দরুদের মাধ্যমে সে কাটাইতে পারে তাহলে তার দুনিয়ার যত আকাঙ্ক্ষা সবগুলো পূর্ণ হয়ে যাবে এবং তার গোমা গুনাহগুলি ক্ষমা করা হবে। আরেকটু মহব্বত সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে নি? এটাও বন্ধু তিরমিজি শরীফের হাদিস। দেখেন উনি কিভাবে রাসূলের কাছ থেকে জেনে নিয়েছেন প্রথম চার ভাগের এক অংশ সময় কয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিষয়টা, চার ভাগের এক অংশ সময় রাসূল যখন বলেছেন তোমার ইচ্ছা, তারপরে রাসূল বলেছেন, তারপরে সে বলেছেন অর্ধেক সময়, তারপরে আবার বলেছেন নবী তোমার ইচ্ছা, তারপরে আবার তিনি বলেছেন তিন ভাগের দুই ভাগ সময়, রাসূল বলেছেন তোমার ইচ্ছা, তারপরে তিনি বরাদ্দ করেছেন পুরো সময়টা নবীর প্রেমের দুরুদ পড়ে সে কাটিয়ে দিবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন দুরুদ শরীফে পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদে পড়েছে রব তালাম ইমানদারের দল, সে কাজ করেছিল আলাম, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে, বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল। মারহাবা বলেন। এই যে সুন্নি আলেমরা রাইটাররা যে লেখছে, লেখার মধ্যে দোষ আছে নি না? 100 মিল আছে। এই হাদিস শরীফের শেষ অংশে কি বলা আছে? তিনি যদি পুরো সময়টা, সম্পূর্ণ সময়টা যদি নবীর দুরুদের সে কাটিয়ে দিতে পারে, আপনি আমি যদি কাটিয়ে দিতে পারি নবীর মহাব্বতের দুরুদের মাধ্যমে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তার দুনিয়ার সব আকাঙ্ক্ষা মিটে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহর রহমত তার উপরে আছে এবং গুনাহগুলি পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে। জোরে সোরে সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত না, এখানে দেখেন আমরা সবাই প্রত্যেকটা দিন আমরা যখন মিলাদের আগে এই আয়াতটুকু পড়ি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পড়ি কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ। এখানে কি বলা হয়েছে বন্ধু? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি রহমত বর্ষণ করেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারাও সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন। তার মানে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রহমতের ফেরেশতার আল্লাহর হাবিবের জন্য কি করেন? রহমত বর্ষণ করেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা আল্লাহর হাবিবের প্রতি দুরুদের মাধ্যমে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, এতক্ষণ কিন্তু আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদের কথা বলেছেন কার? এখানে মালাইকা মানে ফেরেশতাদের কথা বলা হয়েছে, ঠিক কিনা বলেন? ইন্না আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় একবার ইনসিওর করে দিয়েছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা ডাক দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটা ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তার সম্মান বৃদ্ধির কামনা করো, আদবের সাথে তাকে সালাম দাও। কার সাথে? তাহলে আমরা যে দাঁড়ায় বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মারহাবা। আরো জোরে
সত্যি করে বলেন তো বুকে হাত দিয়ে মজা লাগে না কথা বলেন আল্লাহ বলছে সাল্লিমু তাসলিমা এখানে যথাযথ আদবের সাথে আল্লাহর হাবিবকে সালাতু সালাম দেওয়ার কথা বলেছেন কে আল্লাহ তাহলে দাঁড়াইয়া সালাম দেওয়াটা আদব নাকি বৈশা কোনটা আল্লাহ যে বলছে অতুআযযিরুহু সূরা ফাতির 9 নম্বর আয়াত সবার পক্ষে সম্ভব ডাক্তার কাছে যান প্যারামেডিকেল যারা করেছে তাদের কাছে যান গ্যাস্ট্রিকের জন্য দিয়ে দিবি ওমিপ্রাজল গ্রুপের যেই কোন একটা ক্যাপসুল ঠিক করে বলেন খাইলে সকাল বিকাল আপনি আজকে অন্তত পক্ষে ভালো থাকবেন ঠিক কিনা বলেন এটা কিন্তু একজন সাধারণ মানুষের ট্রিটমেন্টটা জানে আরো জোরে বলেন না কেন ঠিক কিনা হ্যাঁ জ্বর সর্দি এগুলোর জন্য আপনার বাড়ির কাছে যান প্যারামেডিকেল করা ওনার কাছে গেলে উনি ওষুধ দিয়ে দিবে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন কিন্তু একদিন দুই দিন তিন দিন পরে যখন ভালো হয় না তখন কিন্তু অবশ্যই আপনাকে একজন পাওয়ারফুল ডাক্তার খুঁজে বের করতে হবে তো এই জন্য বলছি সোজা সোজা কথা সাধারণ বিষয় সবার পক্ষেই সম্ভব কিন্তু হার্ড বিষয়গুলোকে কালেক্ট করা সবার পক্ষে সম্ভব নয় অসম্ভব আমি যতক্ষণ না পর্যন্ত একটা বিষয় সম্পর্কে যথাযথভাবে না জানবো ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে নেগেটিভ এবং পজিটিভ একটা মন্তব্য করার দুঃসাহস আমার থাকার কথা নয় যেহেতু আমি জানি না ঠিক কিনা বলেন আরে জোরে এখানে এখান তো নয় এবার আমার দিকে বন্ধু তাকান إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة جوڑے بولن ارو جوڑے محبت اللہ رب العالمین بار جانی دیئے چن اللہ رب العالمین اللہ بندور اللہ رب اللہ تا رسول کے کشت دے تادر کی دنیا کے رب اللہ رب العالمین لعنتے بہو بھی شبت کرے چن আছে না এই যে আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলাই আল্লাহকে কষ্ট দেওয়া ঠিক কিনা বলেন আল্লাহর আইনের বিরোধিতা করাই আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহ যে সম্মান দিয়েছেন আল্লাহর হাবিবকে সেই সম্মান যথাযথভাবে না দেওয়াই আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া তাদেরকে কি দিয়েছেন অভিশপ্ত করেছেন আল্লাহ লানত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন এটা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা প্রস্তুত করে রেখেছে নাউজুবিল্লাহ বলেন আর জোরে কি দিয়েছেন লাঞ্ছনা লানত শাস্তি বরাদ্দ করে রেখেছেন আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ কমপক্ষে দেড় ঘন্টা সময় পেলে বিস্তারিত আলোচনা করা যেত তো সম্মানিত উপস্থিতি আসলে যারা বোঝে তাদের জন্য বেশি ওয়াজের দরকার হয় না তারা এমনিতেই বোঝে ঠিক কিনা বলেন তা আমি আপনাদের সকলকে বলছি সর্বশেষ একটা কথা আমার কথা কেউ কষ্ট পাইছেন নাকি না পাইছেন সেটা আমি জানি না তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রাসূলকে দাঁড়াইয়া সালাম দেন আর না দেন রাসূলের প্রতি দরুদ পড়েন আর না পড়েন কিন্তু রাসূলকে নিয়ে কেউ অহংকার রাসূলের দরুদ নিয়ে অহংকার করা মানে রাসূলকে নিয়ে করা রাসূলের সালাম নিয়ে অহংকার করা মানে রাসূলকে করা ঠিক কিনা বলেন তো যদি পারেন আমল করবেন না পারলে চুপ থাকবেন কিন্তু যারা করে তাদেরকে টিটকারি তাদেরকে উপহাস তাদেরকে নিয়ে অহংকার করার কোনো দরকার নেই আমি তিনবার আপনারা ফলো করছেন কিনা জানেন আল্লাহ কোরআনেও ইয়া আইয়ুহাল্লাযীনা বলে ডাক দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আশিকদের কথা বলেছেন মুমিনদের কথা বলেছেন ঈমানদারদের কথা বলেছেন আল্লাহ কিন্তু একবারও সকল মুসলমানের কথা বলে নাই বলছে কোন মুনাফিকের কথা বলছে কোন কাফেরের কথা বলেছে বলেনি তাহলে বুঝতে হবে যিনি রাসূলকে মহব্বত করে দুরূদ পড়ে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয় তিনি মুমিন তিনি আশিক ঠিক কিনা বলেন রাসূল হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন বিলিভার্স লাভ দা প্রফিট আল্লাহর হাবিব বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না হিপোক্রেট উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোয়েস্ট জায়গাটা বরাদ্দ করে রেখেছে যারা নবীর বিরোধিতা করবে নবীর আহলে বাইতের বিরোধিতা করবে পাক পঞ্জাতনের বিরোধিতা করবে নবীর দুরুদের বিরোধিতা করবে রাসূলের দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধিতা করবে আমি তাদেরকে কিচ্ছু বলবো না কোরআন হাদিসের ভাষা অনুযায়ী তারা মুনাফিক তারা বেঈমান কাফের চাইতো নিকৃষ্ট
কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করছি না, যদি কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার আশিক হিসাবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন।